মাই গড, এটা জাস্ট আমি কি দেখলাম! তোমরা নিশ্চয়ই আমার জাস্ট এক্সাইটমেন্টটা বুঝতে পেরেছো কোন লেভেলে পৌঁছে গেছে। আমি যে নিউজটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম অথেন্টিক একটা নিউজ। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো ফাইনালি 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 দ্য ওয়েট ইজ অ্যাবাউট টু এন্ড। আমরা আমাদের এত দিনের অপেক্ষা কিন্তু শেষ হতে চলেছে। তার কারণটা হচ্ছে রাবণের কিন্তু অফিসিয়াল ট্রেলার আসছে, এবং সেটা কবে আসছে? সেটা আসছে কিন্তু আগামীকাল, মানে কালকে রবিবার দিন সকাল 11টার সময় কিন্তু রাবণের অফিসিয়াল ট্রেলার আসছে। এবং এটা কিন্তু একদম একদম অথেন্টিক জেনুইন একটা নিউজ, এবং এটা কিন্তু জিতের প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, এবং জিত নিজেই সেটাকে শেয়ার করেছেন। এবং এই পোস্টারটা বস সেই লেভেলের হয়েছে, আমি জাস্ট দেখে উড়ে গেছি। এবং সেখানে জিতের মানে কাঁধের উপরে রাখা রডটা, এবং জিতের মুখে যে সেই একটা ডেভিল ডেডলি স্মাইল, এবং তার সঙ্গে সেই রডটায় জাস্ট আগুন জ্বলছে। ও মাই গড, এটা জাস্ট দেখে মনে হচ্ছে না যে এটা কোনো বাংলা সিনেমার অফিসিয়াল পোস্টার, এবং এটা দেখে মনে হচ্ছে এটা কোনো মানে কোনো একটা সাউথের কোনো বলিউডের একটা মাসি পোস্টার, এবং সেই লেভেলে লাগছে জিতটাকে। উফ, ও মাই গড, এটা জাস্ট রাবণ বক্স অফিস কাঁপাবে। রাবণের কাছে কিন্তু কেউ কেউ টিকবে না, কিসমিস জাস্ট উড়ে শেষ হয়ে যাবে এই রাবণের কাছে। সো কালকের সকাল 11টার সময় সবাই রেডি থাকো, রাবণ ঝড় আসছে ইউটিউবে, তোমরা জাস্ট রেডি থাকো। এই আপডেটটাই মোটামুটি দেওয়ার ছিল। সো তোমরা কতটা এক্সাইটেড এই নিউজটাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।